এবার একটি ভিন্ন আপডেট নিয়ে আসতেছে এই 200 ফুটের ট্যুরিস্ট জাহাজটি, যেটা আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন। তবে আমি সম্পূর্ণ ভিডিওতে আরও কিছু দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আমরা ট্যুরিস্ট এই জাহাজটির আপডেট নিয়ে, দেখি কতটুকু কাজ আপডেট করা হয়েছে আর আমরা দেখানোর চেষ্টা করি এই জাহাজটি কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে। তবে যতটুকু এখানে দেখতেছেন এটা 3 তলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু পিছন দিকটা দেখে আরও কী কী কাজ সম্পূর্ণ করা হয়েছে। আমি ঠিক ট্যুরিস্ট এই জাহাজটির পিছন দিকটাতে চলে আসলাম। আর আমরা যদি আপনাদেরকে পিছন দিকটা দেখাই, এটা মানে একটু ভিন্ন ধরনের। যেমন ওই যে উপরে যে একটা টিনের ঘরের মতো, মানে ঘরের মতো সেট আপ করা হয়েছে, ওটা সম্ভবত কোনো মানে রান্নার ঘর হইব, কোনো পার্টি টাটি রান্না টান্না বারবিকিউ এরকম কিছুর সেট আপ করা হয়েছে। আর যদি বলতে চাই, এই ট্যুরিস্ট জাহাজটি খুবই খুবই দ্রুত কাজ সম্পন্ন করা হলো। আসলে এতটা দ্রুত করা হয়েছে বলার বাহিরে। ভিডিও কোয়ালিটিটা ওরকম মানে ই না, তারপরও ভালো, মোটামুটি ভালো চলতেছে। আসলে ক্যামেরাটার একটু প্রবলেম হয়েছে, এর জন্য আমাকে অন্য পন্থা নিতে হয়েছে আর আপনাদেরকে এর জন্য ওরকম ভিডিও দিতে পারতাছি না। তবে এই যে জাহাজটি দেখাইতেছে এখন ট্যুরিস্টের, খুবই আমার মনে হয় অনেকটা দ্রুত কাজ সম্পূর্ণ করা হইলো। আমি একটু সাইড থেকে দেখাই, ভিডিওটা ওরকম বড় করবো না, যতটুকু সম্ভব দেখার চেষ্টা করতেছি। তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে চেসিস, যেটার মধ্যে আর কি ইঞ্জিন বসানো হয়। এটাও মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে। আর ওই যে তলির দিকে ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে, ও যে দেখেন দূরে ওটা তলিতে ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে, অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। খুব দ্রুত এটার কাজটি করা হলো। আসলে দ্রুত কাজ কি, আপনার বাজেট যেরকম থাকবে ঠিক ওরকমই কাজ হবে। যদি বাজেটের বিষয়ে একটু ডাউন থাকে তাহলে স্লোলি কাজ হবে। তা আসলে এইগুলোর দিকটা হচ্ছে ওরকমই, এখনও ইঞ্জিন বসানো হয়নি, তবে আশা করি খুব শীঘ্রই বসানো হবে। এটা হচ্ছে তলের দিকটা, আমরা একটু সাইডের দিকটা দেখাই আরও কতটুকু কাজ সম্পন্ন করা হয়েছে। যদি দেখেন ওইখানে জ্বালাই কাজ চলতেছে, আর এটা কিন্তু মনে হয় বেশি দিন লাগবে না, যতটুকু সম্ভব খুব দ্রুত এটাকে পানিতে নামানো হবে ইনশাল্লাহ। আমি যদি এখান থেকে আপনাদেরকে এই ট্যুরিস্ট জাহাজটি দেখাই, এই যে দেখেন অনেকটা কাজ বলতে গেলে সম্পূর্ণ করা হয়েছে। ঠিক এই সাইড থেকে যদি দেখাই, আর এই জাহাজটি ভিতরে যে রুমগুলো আছে ওগুলো মোটামুটি অনেকটা কমপ্লিটলি হয়ে গেছে। আসলে ভিতরটা ওরকম দেখাইতেছে না, কারণ ভিতরে কিছুই নেই, কাঠ টাট ফালানো আছে। আর এই যে এই পাশে যেটা বলছিলাম, আমার মনে হয় এটা কোনো ওই যে বারবিকিউ টু এরকম একটা পার্টির সেন্টার মেন্টার যখন হইব ওইখানে, তখন এটার ভিতরে কি রান্না টানা করা হইব, ঠিক পাশে ওইটাও হইতে পারে। আর এটা আর একটা দিক হইতেছে, এটা পিছন দিকে হচ্ছে সিঁড়ি, যতগুলো সিঁড়ি আছে সব হচ্ছে পিছন দিকে, মানে পিছন থেকে দিক থেকে উপরে ওঠা যায়। ওইখানেও আছে একটা মাঝামাঝি সিঁড়ি, তারপর উপরে হচ্ছে মাস্টার ব্রিজ। তবে এই জাহাজটি একটু আলাদা, ভিন্ন ধরনের সেট আপ, আর সম্ভবত নিচে তাদের আরেকটি রুম থাকার সম্ভাবনা আছে। এই যে এইগুলো দেখতেছেন খুব 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 খুব, এগুলোর মধ্যে হয়তো কোনো রুম টুম হইতে পারে, কারণ এই ট্যুরিস্টের জাহাজ যেগুলো থাকে ওগুলোর নিচে একটা রুম থাকে, আর নিচে হচ্ছে মানে কেবিন সিস্টেম করা হয়, উপরে হচ্ছে বিএপি, নিচেও থাকে বিএপি। আর ওটা হয়তো বাজেট কম, মানে যারা ভাড়া নেয় নিচতলাটা একটু কম থাকে। তো আসলে এটা সঠিক ওরকম সম্বন্ধে জানি না। আর নিচে বেশিরভাগ স্টোর রুমও থাকে, তাদের যেই স্টাফ থাকে, তারপরে যেই জিনিসগুলো আছে আসবাবপত্রগুলো রাখার একটা স্টোর রুম থাকে। এগুলো তো একটা জায়গায় মানে থেমে থাকে, সহজে লড়ছে ওরকম বলতে গেলে একটা ফার্মে মুরগি। তো যাই হোক, আমি আসলে আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম এই ট্যুরিস্ট জাহাজটি কতটা আপডেট কাজ সম্পূর্ণ করা হয়েছে। আমরা যদি দেখাই, এই পাশে যেরকম কাজ করা হয়েছে ঠিক অপোজিটে, মানে ওই সাইডে সেম একই ধরনের কাজ করা হয়েছে। আসলে ভিডিওটা অতটা বড় করার কিছুই নেই। আমি বললাম আপনার বাজেট যদি ভালো হয় আপনি এটার সম্পূর্ণ কাজটি খুব দ্রুত করতে পারবেন। আর এইদিকে দেখেন এই যে একটি শিপ, এটাকে এইভাবে অনেক দিন যাবত ফেলে রাখা হয়েছে, এটা এখনও কাজ টাজ করা হয়নি। এটা বডিটা কমপ্লিট করা হয়েছে, এখন জানি না কবে এটা সম্পূর্ণ কাজ ধরা হইব। তো ভিডিওটা আমরা এখান থেকেই শেষ করি, কারণ ওরকম আর কিছু দেখানো নেই। যেটা সবসময় বলি, যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলে লাইক এবং শেয়ারও দিতে পারেন। কোয়ালিটিও তো ভালো হয় না ভিডিওর। যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।